হ্যালো ফ্রেন্ডস, যে যেখানে যে অবস্থায় আছেন নিশ্চয় ভালো আছেন। আমাদের এই ভিডিওতে থাকছে কোন বয়সে ডোনার রক্ত দিতে পারবে, আর রক্ত দিলে কি কি সমস্যা সৃষ্টি হতে পারে, আর রক্ত দেওয়ার পূর্বে কি কি টেস্ট করে নেওয়া উচিত, আর সেই বিষয়টি থাকছে এই ভিডিওতে। চলুন ফিরে আসি ইন্টোর পরে। আপনার মতামত থাকলে অবশ্যই না। ডোনারের ওজন হতে হবে 45 কেজি, আর প্রেশার থাকতে হবে নর্মাল, অর্থাৎ 120 থেকে 80, আর ডোনারের বয়স হতে হবে 18 থেকে 55-এর মধ্যে। ডোনারের হিমোগ্লোবিন হতে হবে 12.5 গ্রাম। ডোনার অসুস্থ কিনা সেটাও জেনে নিতে হবে আমাদের, আর জেনে নিতে হবে ডোনার নিয়মিত ওষুধ খায় কিনা, আর ওষুধ খেলে আমাদের ব্লাড নেওয়া ঠিক হবে না। তো এই নিয়মগুলো মেনে আমরা ডোনারের কাছ থেকে রক্ত নিতে পারব। আমরা এখন জানব ব্লাড ট্রান্সফিউশনের পূর্বে আমরা কিছু টেস্ট করে থাকি, সেই টেস্টগুলো কি? টেস্টগুলো হলো ভিডিআরএল, এমপি, এসবিএস, এজি, এইচআইভি, এইচসিভি। আমরা এই 5টি টেস্ট অবশ্যই করব। আমি আবার বলছি, 5টি টেস্টের মধ্যে ভিডিআরএল, এমপি, এসবিএসএজি, এইচসিভি, এইচআইভি, এই 5টি টেস্ট আমাদের করে নিতে হবে, আর সাথে করতে হবে ডোনার এবং পেশেন্টের গ্রুপ, আর আরএস ফ্যাক্টর তো অবশ্যই করবেন, সাথে ক্রস ম্যাচটা করে নেবেন। যদি ডোনারের এই সব কিছু ঠিক থাকে তবেই আমরা ব্লাড ব্যাগে ব্লাড নেব, অর্থাৎ ট্রান্সফিউশনের জন্য ব্লাড সংগ্রহ করব, আর ব্লাড সংগ্রহ করার পরে ব্লাড ট্রান্সফিউশনের সময় পেশেন্টের কি ধরনের সমস্যা হতে পারে সেই ব্যাপারটি জানব। এখন হতে পারে অনেক সমস্যা, তার মধ্যে সমস্যা হলো অ্যালার্জিক রিয়াকশন, তারপর হতে পারে ফাইব্রাল রিয়াকশন, জন্ডিস হতে পারে, হিমোলাইসিস হতে পারে, রিনাল ফেইলর আরও হতে পারে, ভাইরাল ডিজিজ, হেপাটাইটিস বি ভাইরাস কিংবা হেপাটাইটিস সি ভাইরাস, এসব অ্যাডাপ্টেড হতে পারে, আরও হতে পারে এইডস, সিফিলিস, গনোরিয়া, এই ধরনের মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে। আরও অনেক সমস্যার সম্মুখীন আমরা হতে পারি, আর সেজন্যে আমাদের ব্লাড ট্রান্সফিউশনে পড়বে যত গুলো টেস্টের নাম বললাম সেই টেস্টগুলো অবশ্যই করে নেবে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।